আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায়ের সর্বসম্মত সদস্যতা এর 6 নম্বর পর্বে আজকে আমরা দেখব 136 এবং 137 পৃষ্ঠার দলগত কাজের সমাধান। যারা এখন অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। যার যে বিষয়ের ভিডিও দরকার, এখান থেকে তোমরা সহজে দেখে নিতে পারবে। এবার চলো আমরা দেখি সদস্যতা জানার জন্য কি আমাদের সবকয়টি কোণ এবং বাহুই জানা লাগবে নাকি অল্প কিছু জানলেই হবে। দলে ভাগ হয়ে দলের প্রত্যেকে নিজের কাজগুলি করি। দলগত কাজ এক, এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, তা একটি ত্রিভুজ আঁকো, DEF, এটার মতো একটা ত্রিভুজ তোমাদের আঁকতে হবে, ঠিক আছে? যার DE সমান 3 সেন্টিমিটার, DF সমান 4 সেন্টিমিটার, অন্তর্ভুক্ত কোণ EDF সমান 50 ডিগ্রি দেওয়া আছে। আরেকটি ত্রিভুজ KLM, এই ত্রিভুজটা আঁকো, যার KL সমান 6 সেন্টিমিটার, KM সমান 8 সেন্টিমিটার, অন্তর্ভুক্ত কোণ LKM সমান হচ্ছে 50 ডিগ্রি দেওয়া আছে। ত্রিভুজের একই রকম বাহুগুলোর অনুপাত নাও এবং কোণগুলো পরিমাপ করে দেখো ত্রিভুজ দুটি কি স্বদেশ কিনা। তো আমরা এখান থেকে ত্রিভুজের সদস্যতার প্রথম শর্তটি পেয়ে যাচ্ছি, তা হচ্ছে যদি একটি ত্রিভুজের দুই বাহু অপর একটি ত্রিভুজের দুই বাহুর সমানুপাতিক হয় এবং তাদের মধ্যকার কোণগুলো যদি পরস্পর সমান হয়, এখানে দেখো দুটি 50 ডিগ্রি ছিল, তাহলে ত্রিভুজ দুটি স্বদেশ হবে। এটা হচ্ছে প্রথম শর্ত। ত্রিভুজের একই রকম বাহুগুলোর অনুপাত নাও এবং কোণগুলো পরিমাপ করে দেখো ত্রিভুজ দুটি কি স্বদেশ। এবারে আমরা ত্রিভুজ স্বদেশ হওয়ার দ্বিতীয় শর্তটি বলতে পারি, সেটি হচ্ছে যদি একটি ত্রিভুজের তিন বাহু অপর একটি ত্রিভুজের তিন বাহুর সমানুপাতিক হয় তাহলে ত্রিভুজ দুটি স্বদেশ হবে। আমরা দুইটা শর্ত দেখে ফেললাম। এরপর দেখো দলগত কাজ 2, ABC ত্রিভুজটি আঁকো যার কোণ BAC সমান 48 ডিগ্রি, যে কোণটা হচ্ছে 48 ডিগ্রি, এবং কোণ ABC সমান 75 ডিগ্রি। এবার LMNI ত্রিভুজ আঁকো যার কোণ MLN সমান 48 ডিগ্রি এবং কোণ LMN সমান 75 ডিগ্রি। ত্রিভুজের একই রকম বাহুগুলোর অনুপাত নাও এবং কোণগুলো পরিমাপ করে দেখো ত্রিভুজ দুটি কি স্বদেশ। ফলাফল থেকে আমরা সদস্যতার তৃতীয় শর্তে পৌঁছে যাচ্ছি, সেটা হচ্ছে যদি একটি ত্রিভুজের দুটি কোণ অপর একটি ত্রিভুজের দুটি কোণের সমান হয় তাহলেও ত্রিভুজ দুটি স্বদেশ হবে। তো আমরা মোট 3টা শর্ত দেখলাম। এবার আছে চার কাঠির খেলা। এবারে আমরা চার কাঠির মাধ্যমে বিভিন্ন প্রকারের চতুর্ভুজ তৈরি করব। ধাপ এক, চারটি কাঠিতে স্কেলের সাহায্যে 1 সেন্টিমিটার পরপর দাগ দাও। কাঠি হিসেবে জুস খাবার লম্বা পাইপও ব্যবহার করতে পারো। চিত্র একে দেওয়া আছে এখানে, ঠিক আছে? এই দেখো প্রতি 1 সেন্টিমিটার পরপর এখানে দাগ দেওয়া হচ্ছে। চারটি কাঠির মাঝে দুটির এক প্রান্ত কাপড় সেলাই করা সুতা দিয়ে পেঁচিয়ে ছবির মতো করে যুক্ত করো। চিত্র 2-এ রয়েছে, এই যে। এরপর ধাপ 2, এরপর অপর একটি কাঠিকে ওই কাঠি দুটির যে কোনো একটির সাথে সুতার সাহায্যে যুক্ত করতে হবে। চিত্র 3-এ রয়েছে, এই যে এখানে, একটু আগেই করা হয়েছিল। এবার শেষ কাঠিটিকে দুই প্রান্তে একইভাবে এক প্রান্ত উন্মুক্ত কাঠির সাথে বাঁধতে হবে। চিত্র 4-এ রয়েছে, এই যে, ঠিক আছে? এ প্রান্ত উন্মুক্ত রয়েছে, এই প্রান্তটা। ধাপ 3, এবারে আমরা চারটি কাঠি দিয়ে বিভিন্ন জ্যামিতিক আকৃতি তৈরির খেলা খেলব। তো আজকে এই পর্যন্ত আলোচনা। আগামী ক্লাসে এখানে যে কাজগুলো আছে এগুলো হচ্ছে আমাদের চারটা কাজের জন্য চারটা চিত্র আঁকি তোমাদের দেখাতে হবে। তো এগুলো হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে ডিটেলস আলোচনা করব, যেটা তোমরা দেখতে পাবে হচ্ছে 6 নম্বর পর্বে। ওকে, তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর গণিত ষষ্ঠ অধ্যায় সর্বসম্মত ও সদস্যতা, 136 পৃষ্ঠা এবং 137 পৃষ্ঠার দলগত কাজের সমাধান। তো এই ছিল আজকে আলোচনা। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।